আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যুক্তরাজ্যে আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। টিকা দেওয়ার ফলে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা ছিল, সরকার সেভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি, যে কারণে প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী শীতকে ঘিরে তার কোভিড নিয়ে যে পরিকল্পনা সেটি মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বলার কথা রয়েছে। এই সংবাদের শেষের দিকে 12 বছর বয়সের উপরের বাচ্চাদের টিকা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এবার জানিয়ে দিই করোনা ভাইরাস সংক্রান্ত তথ্যের বিস্তারিত। যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 61 জন, অন্যদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 30,825 জন। এই নিয়ে যুক্তরাজ্যে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন 72,56,559 জন, আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন 1,34,261 জন। এদিকে এখন পর্যন্ত দেশটিতে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন 4,84,39,272 জন এবং টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন 4,40,48,93 জন। এদিকে যুক্তরাজ্যের চিফ মেডিকেল অফিসারদের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা পরবর্তী সংক্রমণ রোধে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার জন্য তারা সরকারকে বলেছেন, তবে তাদেরকে ফাইজারের একটি ডোজ টিকা দেওয়া হবে। এই সিদ্ধান্ত জানিয়েছেন, যৌথভাবে জানিয়েছেন দেশের শীর্ষ 4 মেডিকেল অফিসার। মূলত স্কুল বন্ধ থাকার কারণে যে শিক্ষা ক্ষতি হয়েছে, আসন্ন শীত ও তার পরবর্তী সময়ে বাচ্চাদের সুরক্ষা ও স্কুলে যাওয়া অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বলা হচ্ছে 30 লাখ শিশু এই টিকার ডোজ পাবে। এদিকে শুরুতে যা বলছিলাম, বরিস জনসনের শীতে করোনাভাইরাস নিয়ে যে পরিকল্পনা সেটি নিয়ে যে প্রেস কনফারেন্স করবেন মঙ্গলবার, সেটি করার পরপরই আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।